আমাদের দেশে ছোট শিশুররাও তো নির্যাতনের ঘটনা আমরা শুনি কোন কোন ক্ষেত্রে বোরকা পরা মেয়েরাও তো নির্যাতিত হচ্ছে যৌন নির্যাতনের শিকার হচ্ছে আমরা জানি তাহলে আর এই বোরকা টোরকা এগুলো পরে লাভ এগুলো পরেও তো রেহাই হলো না তাহলে এগুলো খুলে ফেলা হোক এই যুক্তি এতটাই হাস্যকর এতটাই ছেলে মানুষই টাইপের যুক্তি যেটা আমরা কয়েকটা উপমার মাধ্যমে একবারে দিনের আরামতে আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে নাম্বার এক আমাদের দেশে বোরকা পরিহিত মেয়েরাও যৌন নির্যাতনের শিকার হয় কিন্তু সেটার পরিমাণ কতখানি ভাই বোরকা পরা কয়টা মেয়ে নির্যাতনের শিকার হয় আপনি বোরকা পরে না পর্দা পুশিদা মতো চলে না বা ইসলামকে ফলো করে না চলাফেরার ক্ষেত্রে এরকম একশো জন মেয়েকে একসাথ করেন আর বোরকা পরে ইসলামের ড্রেস কোডকে মেনে চলে এরকম একশো জন মেয়েকে একসাথ করেন এবং এই দুই শ্রেণীর মেয়েদের ভিতরে আপনি জরিপ চালায় দেখেন কোন শ্রেণীর মেয়েদের ভেতরে নির্যাতনের হার বেশি দিনের আলোর মতো পরিষ্কার এটা কাউকে বলে যুক্তি দিয়ে প্রমাণ দিয়ে কাউকে বোঝানোর দরকার হবে না যারা ইসলামিক ড্রেস কোড ফলো করে না যারা বোরকা পরে না হিজাব পরে না যারা খোলামেলাভাবে ভাবে যত বেশি চলে তারা তত বেশি যৌন নিগ্রহের শিকারে তাহলে সমাধানের পথে এখানেই পাওয়া গেছে যে বোরকা পরে এরা রেহাই পাচ্ছেন এবার আসে শিশু নির্যাতনের হার প্রাপ্তবয়স্ক মেয়েরা যে পরিমাণ যৌন নিগ্রহের শিকার হয় সেই তুলনায় কয়জন শিশু যৌন নিগ্রহের শিকার হয় শিশু মেয়ে পরিমাণে কোনোভাবে এটাকে পার্সেন্টেজ আনাও তো কঠিন হয়ে যাবে এই যে দু চারজন শিশু অথবা বিচ্ছিন্ন কিছু বোরকা পরিহিতা মেয়েরাও যে নির্যাতনের শিকার হচ্ছে তারও মূল কারণ হলো ওই সমস্ত মেয়েরা যারা নিজেদেরকে খোলামেলাভাবে সমাজ উপস্থাপন করছেন এবং এর মাধ্যমে যৌন ভিতরে জাগ্রত করছেন এবং ছেলেদেরকে তারা এক ধরনের আহ অন্যায়ের পথে প্ররোচিত করছেন একজন যুবক একজন তরুণ একজন পুরুষ তিনি যখন নাটকে সিনেমাতে ফিল্মে অফলাইনে অনলাইনে বিভিন্নভাবে বিভিন্ন নারীর উন্মুক্ত প্রদর্শনী দেখেন তখন তার কামভাব ভেতরে জাগ্রত হয় তার 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 পাশবিকতা এটা ভেতরে জাগ্রত হতে থাকে এটার আবেদন তার ভিতরে সৃষ্টি হতে থাকে কিন্তু যেগুলো সে দেখে সেগুলোকে হাতের নাগালে পায় না তখন নিরীহ যাকে হাতের নাগালে পায় তার উপরে সে আক্রমণ করে বসে অতএব দু চারটি বোরকা পরিহিত মেয়ে যে নিগ্রহের শিকার হচ্ছে বিচ্ছিন্ন দু একটি শিশু যে নির্যাতনের শিকার হচ্ছে তারও কারণ অনুসন্ধান করে দেখুন তার একমাত্র বাস্তবসম্মত কারণ হলো যে এই যুবকটি যে এই অপকর্ম করলো যে নারীর উপরে হাত বাড়ালো নারী নির্যাতনের দিকে পা বাড়ালো সেই পুরুষটি নিশ্চয়ই তাকে আপনি সুসুড়ি দিয়েছেন অন্য নারীদেরকে উন্মুক্ত করে অতএব সমাধানের জায়গাটা এখান থেকে একেবারে দিনের আলো মতো পরিষ্কার হয়ে যায় সময় তো ভাইরা জুতা আবিষ্কারের একটা গল্প কথিত আছে প্রচলিত আছে কোনো এক রাজা জুতা আবিষ্কার হওয়ার আগে তিনি বলছিলেন যে আমি যখন বের হব তখন কাঁটা ইত্যাদি আমার পায়ের নিচে পড়তে পারে আমার কষ্ট হতে পারে তাহলে কি করা যায় কিছু লোক বুদ্ধি দিল যে তাহলে আমরা একটা ঝাড়ুদার বাহিনী নিয়োগ দেই তারা রাজা সাহেব যেদিকে যাবেন তার আগে আগে তারা পথ ঝাড়ু দিতে থাকবে তখন একজন লোক পরামর্শ দিলেন যে রাজা মশাই এতে তো সমাধান অনেক কঠিন হয়ে গেল কারণ সারা দুনিয়া ঝাড়ু দিয়ে বেড়াইতে হবে এভাবে তার চাইতে আপনার দুই পায়ে যদি আপনি জুতা পরে ফেলেন তাহলে তো আর এত ঝাড়ু দেওয়া দাওয়া লাগে না সব কাটা থেকে আপনি রক্ষা হয়ে যায় সময় তো ভাইয়ারা তথাকথিত প্রগতিশীলদের জন্য এই ঘটনায় শিক্ষা রয়ে গেছে আপনি সারা দুনিয়ার পুরুষদেরকে মন পুরুষদের মনকে কন্ট্রোল করবেন সেটা বেশি সহজ নাকি নারীরা নিজেদের ইজ্জতকে তারা হেফাজত করলেন তার সম্ভ্রমকে তিনি সংরক্ষণ করলেন পোশাকে আশাকে তিনি সংযত হয়ে চলাফেরা করলেন যাতে অন্যের লোলভ দৃষ্টি তার দিকে না হয় কোনটা বেশি সহজ সমাধান তৃতীয় কথা হলো চুরি ডাকাতি এগুলো একেবারে পৃথিবী শুরু থেকে চলে আসছে এখনো আছে এবং চুরি থেকে বাঁচার জন্য প্রত্যেকে যার সম্পদকে রক্ষা করার জন্য একসময় মানুষ সিন্ধুকে তালা মেরে এরপরে মানুষ দরজায় বন্ধ করে রাখে এখন এরপরে কলাফিবল গেটে রাখে এরপরে প্রহরীর ব্যবস্থা হয়েছে এরপরে সিসি ক্যামেরার ব্যবস্থা হয়েছে এত সব ব্যবস্থাপনা কেন অর্থকরী সম্পদ এগুলাকে সংরক্ষণ করবার জন্য তো এখানে আপনি কেন বলেন না যে আমরা এত কষ্ট করার দরকার কি আমরা সবাইয় মনগুলাকে ঠিক করে ফেললেই তো হয় অন্যের মালের দিকে আমরা অন্য সম্পদের দিকে না দিলে হয় সবাই যার যার মনগুলাকে ঠিক করে ফেলেন তাহলে তো এত তালা কলেজ সিভাল গেট এত সিসি ক্যামেরা এত প্রহরী দারোয়ান পুলিশ এ সমস্ত দরকার হয় না এখানে এই কথা কেন বলেন না সম্পদটা যার সংরক্ষণ করবার দায়িত্ব তার যাতে করে চোর তার দিকে হাত না বাড়াতে পারে এটাই হলো লজিক অতএব একজন নারী তিনি যদি নির্যাতনের আশঙ্কা বোধ করেন তার দায়িত্ব হলো। তার সম্পদকে তিনি সংরক্ষণ করবেন যাতে অন্যের কুদৃষ্টি তার দিকে আপতিত না হয় এটাই হলো যুক্তিসঙ্গত আপনি সারা দুনিয়ার মানুষের মন ঠিক করার যে মিশনে নামছেন আমি যদি প্রশ্ন করে রাখি পৃথিবীতে তথাকথিত সভ্য তথাকথিত উন্নত তথাকথিত শিক্ষিত তথাকথিত আধুনিক পশ্চিমারা তাদেরকে আমরা ফলো করি তাদেরকে আমরা আইডল মনে করি তাদের দেশে নারী নির্যাতনের হার নারীর যৌন নিগ্রহের হার কি পরিমাণ বেড়ে চলছে এটা আজকের যুগে কোন মানুষের কাছে দেশে নারীরা যে পরিমাণ কর্মস্থলে শিকার শিকার। হন। হন। স্কুলে সেই পরিমাণ আমাদের বা দেশগুলোতেও হয় না তাহলে আপনি কি মন ঠিক করবেন যারা আপনাকে মন ঠিকার ঠিক করার এই সবক দিচ্ছে তাদের দেশেই তো দিন দিন তথাকথিত মন ঠিক করার পরেও আধুনিক স্মার্ট হওয়ার পরেও শিক্ষিত হওয়ার পরেও এগুলোর পরিমাণ যৌন নির্যাতনের পরিমাণ কমে নাই বরং দিন দিন বেড়ে চলেছে সৌদি আরবে সারা পৃথিবীর যে কোনো দেশের চাইতে নারীর প্রতি যৌন নির্যাতনের হার পরিমাণ সবচাইতে কম এবং প্রত্যেক বছরের জরিপ এটাই বলছে এই তথ্যই দিচ্ছে কেন সৌদি আরবে কোন জিনিসটি আছে যার কারণে যৌন নির্যাতনের হার কমে গেছে একটাই জিনিস আছে সেটা কি নারীকে এখানে শালীনভাবে চলতে হয় এই আইনের কারণে এই সামাজিক সিস্টেমের কারণে নারী এখানে নিরাপদ হয়ে গেছে নারীর পর্দা তার নিরাপত্তার জন্য যেমন সম্পদের নিরাপত্তার জন্য তালার ব্যবস্থা করা হয় তেমন নারীর নিজের নিরাপত্তার জন্যই আল্লাহ সুমাতালা এই বোরকা বা হিজাব বা পর্দার ব্যবস্থা রেখেছেন সবার মন ঠিক করা সম্ভব নয় কিন্তু নারী নিজের শরীরকে সাড়ে তিন বডিকে নিয়ন্ত্রণ করা বা এটাকে সংরক্ষণ করা এটা সম্ভব আল্লাহ সুমাতালা আমাদেরকে সমাধানের সূত্র বাতলে দিয়েছেন দুটি সমাধানের সূত্র তার প্রথমেই আল্লাহ শুরুতেই বলেছেন পুরুষকে তার চোখে সংযত রাখার জন্য এরপরে বলেছেন মহিলারা যেন তাদের শরীরের সৌন্দর্যগুলাকে অন্যের সামনে প্রকাশ না করে যদি করে তাহলে তারা এবং শিকার তারা হবেন এটাই হলো চরম বাস্তবতা এটার কোনো বিকল্প পদ্ধতি নাই যে সমস্ত মেয়েরা নিজেদেরকে যত বেশি সংরক্ষিত রাখেন তাদেরকে তত বেশি হেফাজত করেন এই বাস্তবতাকে অস্বীকার করতে পারে শুধুমাত্র অন্ধ শুধুমাত্র মূর্খ শুধুমাত্র মিথ্যুক এবং প্রতারক শ্রেণীর মানুষেরা এছাড়া আর কেউ এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই পরিশেষে কোরআন কারিমের একটি আয়াত বলবো আল্লাহ সুমাতা বলেছেন আমানু নিশ্চয়ই যে সমস্ত লোকেরা কিছু লোক আছে যারা আমাদের সমাজে অশ্লীলতা প্রকাশ করতে চায় যারা আমাদের মা বন্ধুকে বোরকা থেকে বের করে আনতে চায় যারা আমাদেরকে তথাকথিত সমাজ সামাজিক সিস্টেম থেকে বের করে এনে পশ্চিমাদের অনুকরণ অনুসরণ করাতে চায় অশ্লীলতার ব্যাপক প্রচার সমাজের ভিতরে জেনার ব্যাপক প্রচার ঘটাতে চায় যারা এগুলো করতে চায় আল্লাহ সুমতাল্লাহ বলেছেন তাদের জন্য দুনিয়াতে এবং আঘারাতে উভয় জগতে যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে সম্মানিত ভাইয়েরা আখরাতে এদের শাস্তিতে হয় এই তথাকথিত প্রগতিশীলেরা যারা আমাদের সমাজকে নষ্ট করতে চায় দুনিয়াতে তাদের শাস্তি কিভাবে হয় আমরা অনেকে দেখি না দুনিয়াতে তাদের বহুমুখী শাস্তি হয় তার একটি শাস্তি যদি শুধু বলি এদের বিরাট একটা অংশ দেখবেন এরা আত্মহত্যা করে মারা যায় এদের পারিবারিক বিয়ে করে এরা সুখ শান্তি বলতে কিছু পায় না আমরা যে পারিবারিক স্বাদ পাই আমরা যে পরিবারকে জান্নাতের মতো উপভোগ করি এই উপভোগ করার সুযোগটা তাদের হয় না তাদের জীবনকালে তালা জীবন্ত জাহান নাম করে দেয় মুরগির স্বাধীনতা শিয়াল চায় এই বাস্তবতা যদি কেউ না বুঝে তাহলে তার মতো বোকা আর কেউ হতে পারে না শিয়াল সব সময় আন্দোলন করবে যে মুরগির স্বাধীনতা দেওয়া হোক মুরগিকে কেন খাঁচা রাখা হয়েছে তাকে কেন খোয়ায় রাখা হয়েছে তাকে স্বাধীন করে দেওয়া হোক এটা কেন বলে শিয়ালে সেটা কোনো বুদ্ধিমান মানুষের কাছে বুঝতে কি হয় না বেগ পেতে হয় না সমাজ ভাইরা অতএব এ সমস্ত প্রতারক এ সমস্ত দুরন্দার এ সমস্ত আমাদের সমাজকে অস্থিতিশীলকারী যে সমস্ত লোকেরা তাদেরকে চিহ্নিত করতে হবে এবং তাদের এ সমস্ত দুর্বিসন্ধির বিষয় সমাজের মানুষকে সচেতন করতে হবে এবং আমাদেরকে সংকল্প করতে হবে যে এদের আমাদের মা বোনদেরকে হেফাজতে আনতে হবে হবে রাখতে থেকে এবং আমরা পুরুষ সহ প্রত্যেকে প্রতিজ্ঞা করতে হবে আমরা যার যার যৌনতাকে লজ্জাস্থানকে এবং যার যার দৃষ্টিকে মনকে আমরা সংরক্ষণ করব আল্লাহর জন্য তাহলে ইনশাআল্লাহ দুনিয়াতে সুখী হব আখেরাতেও সুখী হব আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান কর